আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ গণিত স্পেশাল ফ্রি উইক ক্লাসে। আমরা তোমাদের নবম এবং দশম শ্রেণীতে যারা আছো অর্থাৎ এসএসসি 2022 এবং 23 শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু সরকার ইতিমধ্যে বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে এবং খুব ক্লিয়ারলি বলা হয়েছে তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত অংশে এই তিনটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে 24-30 নভেম্বরের ভেতরে। তো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে আমাদের এই যে সাধারণ গণিত স্পেশাল ফ্রি ক্লাস তোমাদের জন্য চালু করা হয়েছে, যেখানে আমরা রেগুলার প্রতিদিন আমরা রাত 9:30 হাজির হয়ে যাব ক্লাস নিয়ে। যদিও আমার 10 মিনিট লেট হয়ে গেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে অনেক 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 অসুস্থ, তোমরা যারা পড়াটা কাছে থাকবা তারা দেখতে পাবা, ঠিক আছে। আমি জ্বর এবং সর্দি নিয়ে হচ্ছে তোমাদের ক্লাসটা নিচ্ছি, তারপরেও আমার একটু যদি কষ্ট হয় যেন তোমরা যেন লাভবান হতে পারো, তোমাদের বার্ষিক পরীক্ষা কিংবা নির্বাচনী পরীক্ষা যেন ভালো হয়, শুধু এইটুকুর জন্যই আর কি, ঠিক আছে। তো এছাড়া কিন্তু যারা চাও যে আরও প্রিমিয়াম করে হচ্ছে হয়তো প্রিপারেশন নিবা, যদিও আমাদের ফ্রি ক্লাস এবং হচ্ছে গিয়ে যেই আমাদের কোর্সের যে ক্লাসগুলো খুব যে ডিফারেন্স তা না, বাট এখানে যেটা হয় যে হয়তো আমি অনেক সময় কমেন্ট করবো তোমাদের, বা কিছু সময় নষ্ট হয়তো অনেকে হয়তো সময়টা বাঁচাইতে চায়, অনেকে আবার হয়তো বা রেগুলার ক্লাসে থাকতে পারে না, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সাধারণ গণিত কোর্সটা আছে। যেই কোর্সের ক্লাস শুরু যাবে 25 অক্টোবর থেকে, এবং ক্লাসগুলো কীভাবে হবে ভাইয়া, ক্লাসগুলো হবে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, যেখানে তোমার 1 মিনিট সময় অপচয় হবে না। অ্যাট দ্য সেম টাইম তুমি 7-6 দিন তোমার একটা রুটিন মাফিক ক্লাস আপলোড হয়ে যাবে তোমার প্রাইভেট গ্রুপে। তুমি যখন ভর্তি হবা তখনই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। তুমি প্রতিটা চ্যাপ্টারের উপর স্পেশাল হ্যান্ড নোট পেয়ে যাবা, অধ্যায় ভিত্তিক এক্সাম এবং মরাল টেস্ট তুমি দিতে পারবা, এবং যেটা থাকতেছে এই কোর্সে তুমি এনরোল করলে পেয়ে যাবা বন্দি পাঠশালার টার্গেটেড প্লাস কোর্সে প্রিমিয়াম টি-শার্টটি, এবং আমাদের কোর্স ফি মাত্র 1500 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের সব কিছু তোমাদেরকে জানায় রাখলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করতেছো, ঠিক আছে। এবং যারা স্কুলেও হয়তো শুরু হয়ে যাবে শনিবার বা রবিবার থেকে তোমাদের, তো তোমরা কী করবা বলো তো তোমাদের কাজ। আমি যদি এই ডেডিকেশন নিয়ে অসুস্থতা নিয়ে ক্লাস আসতে পারি, ক্লাস করাইতে পারি, আমি কি তোমাদের থেকে এতটুকু এক্সপেক্ট করতে পারি না যে তোমরা ক্লাসগুলো শেয়ার করে দেবা, বন্ধুদের মেনশন করে দেবা? দেখো আমি কিন্তু এইটা তোমাদের থেকে খুব ভালোভাবেই চাই যে তোমরা কিন্তু আমাদেরকে সাপোর্ট দিবে, তাই না? ক্লাসে উপস্থিত থাকবে, ক্লাসের নোটটা খুব সুন্দরভাবে করবে এবং সেটা বন্ধুবান্ধবের গ্রুপে আপলোড দিবে, এইটাই কিন্তু আমার এই কষ্ট করে অসুস্থ থাকার পরেও ক্লাস নেওয়ার সার্থকতা, ঠিক আছে। তো তোমরা সবাই জলদি জয়েন করে ফেলো, সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, আমরা এখনই ক্লাস শুরু করে ফেলবো। আমাদের আজকের টপিক বৃত্ত। তোমাদের জ্যামিতিতে অনেকের সমস্যা থাকে, অনেকে ভাইয়া বুঝি না উপপাদ্য কীভাবে প্রমাণ করব, আজকে তোমাদেরকে একদম সহজ করে তুলে দেওয়ার দায়িত্ব আমার। এছাড়া বা তোমাদের কাছে আরেকটা স্পেশাল একটা ব্যাপার হচ্ছে, তোমাদের সাথে কিন্তু আজকে আমাদের অদম্য ব্যাচের যে স্টুডেন্টগুলো আছে, অদম্য ব্যাচ রাউন্ড 2, সেই স্টুডেন্টগুলোও ক্লাস করতেছে, যেহেতু ওদের এই কোর্স এই ক্লাসটায় চলতেছিল, এই চ্যাপ্টারটায় চলতেছিল। সো দ্যাটস ওয়াই আমরা একসাথে ক্লাসটা নিচ্ছি আর কি, এবং ওদের পারমিশন নিয়ে আমরা ক্লাসটা নিচ্ছি। তো তাদের তোমরা আজুবাজু কমেন্ট করবা না, সবাই সুন্দর করে ক্লাস করবা, যেখানে বুঝবা না কমেন্ট করবা, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব, তোমার কোনো কোশ্চেন থাকলে সেই প্রশ্নগুলো আমি উত্তর দিব, ঠিক আছে। সবাই সুন্দর একটা পরিবেশ বজায় রাখবা, আশা করেন সুন্দর একটা ক্লাস করতে পারবো। তো আমি দেখতেছি অনেকে সালাম দিচ্ছ, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো তোমরা একটু আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিই, তোমরা তোমাদের প্রোফাইল থেকে ক্লাসগুলো শেয়ার করে দাও, ঠিক আছে। আমি আমার প্রোফাইল থেকে সবগুলো ক্লাস শেয়ার করে দিচ্ছি, তোমরা তোমাদের প্রোফাইল থেকে ক্লাসগুলো শেয়ার করে দাও প্রত্যেকে। আমি চাই প্রত্যেকে, যে কয়জন ক্লাসে আছো তোমরা প্রত্যেকে, তোমরা প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। আমি কিন্তু লিটারালি আমি জ্বর এবং হচ্ছে সর্দি নিয়ে থেকে আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি, সো আমি তো তোমাদের থেকে এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি, তাই না? ওকে, সো তোমরা অনেকে, হ্যাঁ অনেকে জয়েন করে ফেলছো, সবাই মেনশন করতে, যারা যারা মেনশন করতেছো ভেরি গুড সবাইকে। আচ্ছা, তো আমি একটু শেয়ার করে দিই, তোমরা তোমাদের প্রোফাইল থেকে শেয়ার করে দাও, ঠিক আছে। আমি আমার প্রোফাইল থেকে শেয়ারটা করে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। কারণ আমাদের আজকের টপিক্স কি, আজকের টপিক্স আমাদের বৃত্ত পর্ব 1। হ্যাঁ, অনেকখানি পড়বো আমরা লিটারালি অনেকখানি পড়বো আমরা। ঠিক আছে, তো চলো আমার প্রোফাইল থেকে আমি শেয়ার করে দিচ্ছি, আশা করি তোমার প্রোফাইল থেকে তোমরা শেয়ার করে দিছো, অনেকে শেয়ার ডান বলেছো, ভেরি গুড। ঠিক আছে, তো আমার মনে হয় আমরা ক্লাসটা শুরু করতে পারি, তাই না? মি শেয়ারিং ফ্রম দুবাই, ওকে লাভ। ঠিক আছে,
তো চলো আমরা ক্লাসটা আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো বেসিক্যালি। তো তোমাদের জন্য আরও একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে রাখতে চাই অ্যাকচুয়ালি। অ্যানাউন্সমেন্টটা দিয়ে আমি হচ্ছে গিয়ে শুরু করবো আজকের ক্লাসটা। সেটা হচ্ছে কি, শুধুমাত্র দেখো আমাদের কিন্তু সাধারণ স্পেশাল কোর্সটার কথা তোমাদেরকে প্রথমেই বলছি। তো তোমরা শুধুমাত্র এই লাইভ চলাকালীন সময় যারা অ্যাডমিট হবে তারা পনেরোশো টাকার পরিবর্তে মাত্র 1200 টাকায়, অর্থাৎ 300 টাকা ডিসকাউন্টে তোমরা কিন্তু ভর্তি হতে পারবা। কিন্তু এইটা শুধুমাত্র যারা এই লাইভ চলাকালীন ক্লাসে, আমি প্রতিদিন এই সপ্তাহে প্রতিদিন আমি ক্লাস নেবো, যারা এই ক্লাস চলাকালীন এইটুকু সময় যারা ভর্তি হবা তারা কিন্তু 1200 টাকার ডিসকাউন্ট 300 টাকার ডিসকাউন্টে 1200 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে? যার ভিতরে তুমি পাচ্ছ 6 দিন ক্লাস, তারপরে হচ্ছে গিয়ে বন্দি হোটেল প্রিমিয়াম টি শার্ট, প্রতিটা অধ্যায়ের লেকচার শিট, অ্যাট দ্য সেম টাইম অধ্যায় ভিত্তিক এবং মডেল টেস্ট দেওয়ার সুযোগ। তো আমার মনে হয় 1200 টাকা খুব বেশি কিছু না, এবং এতে তুমি পুরো সাধারণ গণিত কোর্স, তোমার শর্ট সিলেবাস কিংবা ফুল বই সম্পূর্ণরূপে তুমি ইচ্ছা করলে কমপ্লিট করে ফেলতে পারবা, ঠিক আছে? তো চলো আমাদের এই কথাগুলো না বলে আমরা আমাদের বৃত্তে চলে যাই। যে বৃত্ত কি বুঝো, কি বৃত্ত কি কোনো গোল আকার বোঝো, তাই না? সার্কেল যেটা সাথে আমার পরিচিত। তো আমাদের ডেফিনেশনটা কি বলে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে জ্যামিতিক চিত্র অঙ্কন করা হয় তাকে কি বলবো আমরা, তাকে বৃত্ত বলে। ওয়েল, তো কি লিখলাম ভাইয়া, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে জ্যামিতিক চিত্র অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলে। ওয়েল, তো দেখো এই যে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে আমি কী করবো, ধরো কোনো একটা দুষ্টু স্টুডেন্ট এখানে আসে, আমি তোকে আমি কী করবো ভাইয়া, এই পয়েন্ট থেকে ওকে আমি একটা দড়িতে বেঁধে দেবো। হ্যাঁ, তো দড়িতে বেঁধে ওকে আমি কী করবো, আচ্ছা মতো তার পাশে ঘোরাবো। তো ধরো এখান থেকে ওকে বেঁধে আচ্ছা করে তার পাশে ঘোরাইলাম, তো তার পাশে ঘোরানোর ফলে দেখো যে একটা পথ তৈরি হয়েছে, যে বক্র পথ তৈরি হয়েছে, যে আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রটাকে আমরা কী বলবো, এই ক্ষেত্রটাকে কিন্তু আমরা বৃত্ত বলবো। যেটাই কিন্তু এখানে আমি লিখছি কথাটা, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই যে সেই আমাদের নির্দিষ্ট বিন্দু এই পয়েন্টকে কেন্দ্র করে সর্বদা, দেখো তুমি এখান থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে যে জ্যামিতিক চিত্র বা যে সঞ্চার পথ অঙ্কন করা হয়েছে সেটাকে আমরা কী বলবো, বৃত্ত বলবো। আর এই যে নির্দিষ্ট বিন্দু বলতেছিলাম না, নির্দিষ্ট বিন্দু এটা কি সেই নির্দিষ্ট বিন্দু না, এই নির্দিষ্ট বিন্দুর একটা নাম আছে, সেটাকে কী বলে জানো, এটাকে বলে কেন্দ্র। নির্দিষ্ট বিন্দুর নাম কি, কেন্দ্র। তো এই যে নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটার নাম কি, এটার নাম হচ্ছে গিয়ে আমাদের কেন্দ্র। ওকে, এরপরে আরেকটা কথা আমরা যেখানে বলেছিলাম, দেখো সর্বদা সমান দূরত্ব মানে এই নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব, এখান থেকে এইটা বলো বা এই বলো এইটা বলো, এখানে সব জায়গায় আমাদের দূরত্ব থেকে ভাই এই সবগুলোর দূরত্ব সমান, তুমি সেটা এই দূরত্ব বলো ভাই, এইটুকু বলো মানে এই যে সর্বদা যে সমান দূরত্ব বজায় রেখে, তো সর্বদা যে সমান দূরত্ব, এই যে সমান দূরত্ব যেটাকে বলতেছিলাম না, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে এটাকে বলে বৃত্তের পরিধি, এই যে অংশ এটাকে কি বলে, এইটাকে বলে বৃত্তের পরিধি, ঠিক আছে? এটাকে কি বলে, বৃত্তের পরিধি। আচ্ছা, আর এই সমান দূরত্ব এইটাকে বলে ব্যাসার্ধ। তো আমি দেখো ব্যাসার্ধের ডেফিনেশনটা তোমাদের লিখে দেই, ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধিপূর্ণ দূরত্ব কী বলবো আমরা, ব্যাসার্ধ বলবো। ওকে, তো যারা অদম্য ব্যাসের স্টুডেন্টরা আছো তোমাদের কিন্তু অলরেডি এইটুকু পড়ানো হয়ে গেছে, তো আমি এইটুকু অংশ খুব হয়তো দ্রুত চলে যাবো, তারপরে নতুন অংশ আমি শুরু করে ফেলবো, ঠিক আছে? তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কী বলবো, ব্যাসার্ধ বলবো। যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। এখন আমাকে প্রশ্ন কর ভাইয়া, একটা বৃত্তে কয়টা ব্যাসার্ধ থাকতে পারে? ভাই একটা বৃত্তে কোটি কোটি অসংখ্য ব্যাসার্ধ থাকতে পারে, ঠিক আছে? ডিটা মানে নির্ভর করছে তুমি কোথায় ব্যাসার্ধটা দিচ্ছ আর কি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ।
এরপরে আরেকটা জিনিস সেটা শিখবো আমরা যে কি শিখবো আমরা যে যে কি জিনিস ভাইয়া যে কি করে কি জিনিসটা কি ধরো এটা তো কি এই যে বক্র যে পথটাকে আমরা কি বলেছিলাম বৃত্তের পরিধি তো পরিধির ওপরে দুইটা পয়েন্ট আমি নিব ধরো এই একটা পয়েন্ট আমি নিলাম এবং এই একটা পয়েন্ট আমি নিলাম তো বৃত্তের পরিধির ওপর যে কোনো দুইটা বিন্দুর সংযোগ বৃত্তের পরিধির ওপর আমি কি নিচ্ছি দুইটা বিন্দু নিচ্ছি এই দুইটা বিন্দুর সংযোজক রেখা অংশকে এই দেখো এই দুইটা বিন্দুকে আমি সংযোগ করে দেবো তো সংযোজক রেখা অংশকে আমরা কি বলবো জ্যা সো এটার নাম কি হবে জ্যা তাহলে আমরা জ্যা কি বললাম বৃত্তের পরিধির ওপর বৃত্তের পরিধির ওপর যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে ঠিক আছে তো জ্যা কাকে বলবো আমরা বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে এবং এখান থেকে আমরা লাস্ট একটা ডেফিনেশন শিখে তোমাদের কমেন্টগুলো আমি একটু চেক করবো এটা হচ্ছে কি ব্যাস তো দেখো এইটা কিন্তু একটা জ্যা তাই না আমি আরও কিছু জ্যা আঁকি চলো তো আরও কিছু আমি জ্যা আঁকবো সেটা হচ্ছে গিয়ে ধরো এখান থেকে ইচ্ছা করলাম এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট তাই না সেই দুটা পয়েন্ট আমি যোগ করে দিলাম কী হয়ে যাবে একটা জ্যা হয়ে যাবে এই একটা পয়েন্ট এটা একটা জ্যা হয়ে গেল তেমন অসংখ্য জ্যা কিন্তু তুমি আঁকতে পারো আমি একটা স্পেশাল জ্যা আঁকবো ধরো আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি যোগ করতে চাই তো আমি কী করলাম এটা একটা জ্যা আঁকলাম তো এই যে জ্যাটা এবং এই যে টিক চিহ্ন দেওয়া তিনটা জ্যা এবং এই যে ক্রস চিহ্ন দেওয়া একটা জ্যা এই তিনটা জ্যা আর এই ক্রস চিহ্ন দেওয়া জ্যা এর ডিফারেন্সটা কোথায় ভাইয়া ডিফারেন্সটা খুবই সহজ সেটা হচ্ছে গিয়ে এই জ্যাটা শুধুই জ্যা বাট এই জ্যাটা একটা স্পেশাল বিন্দু দিয়ে গেছে কোন বিন্দু দিয়ে গেছে ভাইয়া কেন্দ্র দিয়ে গেছে তো যে জ্যা কেন্দ্র দিয়ে যাবে সেই জ্যাকে আমরা ব্যাস বলবো সো ব্যাস কাকে বলবো শুধু কথা ভাইয়া কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে সো এইটা হবে আমার কি ব্যাস এইটাকে কি বলবো শুধু জ্যা এটাকে কি বলবো শুধু জ্যা এটাকে কি বলবো এটাকে বলবো তখন এই জ্যাটাই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটাকে আমরা কি বলবো বৃত্তের ব্যাস বলবো সো এইটা ছিল মূলত আমাদের একদম বৃত্তের চ্যাপ্টারের শুরুতে ঢোকার আগে যেই কি বলবো বেসিকটা এটা ছিল সেই বেসিক আর কি ঠিক আছে তো তোমরা দেখো তো বুঝতে পারো কিনা আমাকে একটু বলো তো যে ভাই আমি বুঝতে পারতেছি না আমাকে একটু জানাইতে পারবা তোমরা আচ্ছা তোমাদের অদম্য ব্যাথের রেজাল্ট আমি দেব তোমাদের অদম্য ব্যাথের যে তোমাদের এর আগে যে আমাদের যে লাইভ ক্লাস ছিল সেখানে যেটা ছিল যে তোমরা একজনের টি শার্ট গিফট পাবা এবং আমাদের একজন অদম্য ব্যাথের কোর্স ফ্রি পাবা তো সে রেজাল্টটা আমি আজকে লাইভে পরে দিয়ে দিব না নাবিল ইসলাম শুধু নিজের দিকের বিন্দু কেন হবে যে কোনো দুইটা বিন্দু বৃত্তের পরিধির উপরে যে জায়গায় তুমি দুইটা বিন্দু নেও না কেন যদি সংযোগ রেখাটা যদি জাস্ট কেন্দ্র দিয়ে না যায় সেটাকে জ্যা বলবো আবার কেন্দ্র দিয়ে গেলেও সমস্যা নাই যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেটাকে আমরা ব্যাস বলবো এইটুকুই নাবিল ইসলাম নট নেসারিতে জাস্ট ওই নিচের দিকে হবে তা না উপরে পাশে ডানে বাইরে যেখানে খুশি জ্যা হতে পারে ঠিক আছে ওকে সো আশা করি সবাই বুঝে ফেলছো ওকে তাহলে এইটা ছিল আমাদের একেবারে বেসিক তো মোটামুটি বেসিকটা বোঝা হয়ে গেছে আমি ধরে নিচ্ছি এখন কিন্তু আমরা উপপাদ্যতে চলে যাবো এবং আমাদের তোমাদের যে বইয়ের যে প্রথম উপপাদ্যটা সেটা অনেক অনেক বেশি আছে তোমাদের পরীক্ষার জন্য যেটা হচ্ছে উপপাদ্য 17 তাই না তো চলো আমরা উপপাদ্য 17 চলে যাবো তো উপপাদ্য 17 কোশ্চেনটা কি তোমরা একটু পড়তে পারবা দেখি তো তোমাদের উপপাদ্য 17 কোশ্চেনটা আমাকে বলো তো দেখি একটু যে তোমাদের বইয়ের উপপাদ্য 17 কোশ্চেনটা কি আছে দেখো তো আমার সাথে একটু মিলাই নাও তো তোমাদের বইয়ের উপপাদ্য 17 তোমরা সবাই বই বের করো যে স্টুডেন্টগুলা তোমাদের কিন্তু এই কষ্ট করে আমি অসুস্থ থাকার পরেও ক্লাস নিচ্ছি লিটারালি তো তোমাদের মনোযোগ দেওয়াটা কিন্তু তোমাদের দায়িত্ব ঠিক আছে আমি যে ফ্রি ক্লাসটা নিচ্ছি অনেকে ফ্রি ক্লাসের কদর করতে জানে না বাট বিলিভ মি যারা হচ্ছে গিয়ে কোর্সে ক্লাস করে এবং ফ্রি ক্লাস করে ওরা জানে যে ঠিক দুই জায়গায় ঠিক কতটা ডেডিকেশন আমরা দিয়ে ক্লাসগুলো নেই আর কি ঠিক আছে তো তোমরা কিন্তু প্রত্যেকে কী করবা একজনও বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করবা না যারা যারা ক্লাস করতেছো তোমরা আমাদের তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমার টেবিলে বসে বা চেয়ার টেবিলে বসে তোমরা সুন্দর করে একটা খাতা বের করবা বই বের করবা ক্লাসগুলো করবা
তাহলে তোমার জন্য লাভ হবে, তোমার পরীক্ষা ভালো হবে, তুমি একটা ভালো কলেজে চান্স পাবা এবং এই রেজাল্টটাই কিন্তু তোমার পরবর্তীতে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেক কাজে দেবে। ঠিক আছে, যারা মেডিকেলের জন্য স্বপ্ন দেখো যে আমি ডাক্তার হব, তোমাদের কি জানো যে তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাবা এসএসসির এই যে জিপিএটাকে 12.5 দ্বারা গুণ হবে, অর্থাৎ এসএসসি জিপিএর ওপর 75 মার্কস থাকবে। তুমি যদি এসএসসিতে জিপিএ 5 পাও তো তুমি মেডিকেল পরীক্ষায় অলরেডি 75 মার্কস পেয়ে গেছো। সো বুঝতেই পারতেছো জিপিএ 5 ঠিক কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং তোমাদের কিন্তু বেসিকের জন্যই কিন্তু এবং সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা সেটার জন্যই কিন্তু আমাদের সাধারণ স্পেশাল কোর্স, যারা ভর্তি হতে চাও তারা কিন্তু এই শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ে 1500 টাকার কোর্স মাত্র 1200 টাকাতে ভর্তি হতে পারবো। ওকে, তো চলো আমরা আমাদের উপপাদ্য 17-তে চলে যাই। আমি একটু লিখেই দিই, তাই না? উপপাদ্য 17 সেটা হচ্ছে কি, কোশ্চেনটা কি বলছে, বৃত্তের কেন্দ্র। ওকে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন যে কোনো, যে কোনো যে এর মধ্যবিন্দুর, মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব, ওই জ্যায়ের ওপর লম্ব। ওকে, তো দেখো কোশ্চেনটা প্রথমে বোঝার ট্রাই করবা, ভাইয়ার সিকোয়েন্সে খেয়াল করবা, তোমার জ্যামিতে একেবারে পানি হয়ে যাবে। কি বলতেছে দেখো, তো প্রথমে তো বৃত্ত নিয়েই বলতেছে, তাহলে একটা বৃত্ত আঁকাই ফেলি ভাইয়া, একটা বৃত্ত আঁকাই ফেলি। চলো দেখো একটা বৃত্ত আমি কিন্তু আঁকাই ফেলছি, তাই না? ওকে, এখন কি বলছে, বৃত্তের কেন্দ্র, একটা পয়েন্ট বৃত্তের কেন্দ্র। ওকে, হ্যাঁ আমি বৃত্তের কেন্দ্র আমি চিন্তা করে বলছি, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওকে, ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়, তার মানে যে জ্যাটা হবে সেটা কি হবে, ব্যাস ভিন্ন। ব্যাস ভিন্ন মানে কি, আমার যে কোনো ব্যাস মানে কি, ব্যাস মানে হচ্ছে কি কেন্দ্র দিয়ে যায়, বা ব্যাস ভিন্ন দেয়া যেটা হবে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে না। সো আমি ব্যাস ভিন্ন যে কোনো দেয়া নিলাম, এই যে এ বি একটা জ্যা নিলাম, আমি এ বি একটা জ্যা আমি নিছি। ওকে, ফাইন কথা। এখন তোমাকে কি বলছে, যে কোনো জ্যা এর মধ্যবিন্দু, যে কোনো জ্যার কি বিন্দু, মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি জানো, মাঝের বিন্দু। হ্যাঁ, তো এ বি এর মধ্যবিন্দু, তো আমি এ বি এর মধ্যবিন্দু নিলাম, এই যে এইটা এম, এ বি এর মধ্যবিন্দু আমি কত নিলাম, এম আমি নিলাম আর কি। ঠিক আছে, এ বি এর মধ্যবিন্দু এম। ওকে, ফাইন। এখন কি বলছে, আমার দাদা বলছিল আমার বিন্দুগুলো নেওয়া শেষ, এবার কথাটা বুঝবা কিন্তু ভাই, সোজা কথা, এই যে এইটুকু অংশটা না, এইটুকু অংশ আগে বুঝো, ব্যাস ভিন্ন যে কোনো দেয়ের মধ্যবিন্দু। দেখো এ বি ব্যাস ভিন্ন যে কোনো দেয় মানতেছো তোমরা, হ্যাঁ যদি এটা কেন্দ্র দিয়ে যায় নাই। ওকে, ফাইন, ব্যাস ভিন্ন যে কোনো দেয়ের মধ্যবিন্দু কি, এম। এখন যে সংযোজক রেখাংশটা বলছো না, কার কার সংযোজক রেখাংশ, এই যে কেন্দ্র, কেন্দ্র সেন্টার এবং এই যে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দু, যে কোনো ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দু কোনটা, এম, আর কেন্দ্র কোনটা, ও। এদের সংযোজক রেখাংশ মানে কি, এই যে ও এম রেখা অংশ, যোগ করে দাও, এই যে ও এম রেখা অংশ। এবং তোমাকে যেটা প্রমাণ করতে বলছে, এই যে সংযোগ রেখাংশ মানে কি, যে ও এম রেখা অংশটা, এই যে বৃত্তের যে কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ তুমি কোনটা পাইছো, ও এম, তাই না? তোমাকে যেটা প্রমাণ করতে বলছে, এই সংযোগ রেখাংশ ও এম এ বি এর ওপর লম্ব, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। সো দেখো আমাদের কি লেখা আছে, বা বিশেষ নির্বাচন তুমি যেটা লিখবা, মনে করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি যে, এ বি একটি যে, বা ইচ্ছা করলে লিখতে পারো এ বি একটি ব্যাস ভিন্ন যে কোনো দেয়, এটাও লিখতে পারো, এবং এবং এম এ বি এর মধ্যবিন্দু, এম কি, এ বি এর মধ্যবিন্দু। ওকে, ফাইন। এখন তুমি যেটা ইয়ে লিখবা সেটা থেকে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ, ও এম রেখাংশ মানে কি, এই যে কেন্দ্র ব্যাস ভিন্ন যে কোনো দেয়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এ বি এর ওপর লম্ব, এ বি এর ওপর লম্ব। ওকে, ফাইন। এখন আমাদের প্রমাণের সাথে আমরা একটু আঁকায় নিবো, কী কী আঁকায় নেবো সেটা তুমি সেখানে, তুমি যা করবা, তুমি যেইটা করবা সেটা যা সেখানে লিখে দিবা, তাহলেই হবে, তোমার নিজের ভাষায় লিখলেও তুমি সম্পূর্ণ মার্কস পাবা। হ্যাঁ, অঙ্কন। ওকে, অঙ্কন কী করবো আমরা, দেখো ও এ এবং ও বি যোগ করি, সো ও এ এবং ও বি যোগ করি, ফাইন, করে ফেলছি। এইটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না, এরপরে চলো আমরা প্রমাণে চলে যাবো। ওকে, প্রমাণে চলে যাবো, প্রমাণে যাওয়ার আগে
তোমরা আমাকে বলো তো, তোমরা কি দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ? একটা ত্রিভুজ ও এ এম, একটা ত্রিভুজ কি? ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম, ত্রিভুজ ও বি এম, দুইটা ত্রিভুজ কি তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, একটা ও এ এম, এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ ও বি এম, ও বি এম। এখন কেউ যদি এটাকে বি ও এম লেখে তাহলে কি ভুল হবে? না ভাইয়া তাহলেও ভুল হবে না। কেউ যদি এটাকে এ ও এম লেখে তাহলে কি ভুল হবে? না ভাইয়া তাহলেও ভুল হবে না, বুঝছো তুমি? বা কেউ যদি এম এ ও লিখে তাহলে কি ভাইয়া ভুল হবে? না তাও ভুল হবে না, যেভাবে খুশি লিখতে পারো, যে কোনোভাবে তুমি ত্রিভুজের নামটা দিতে পারো, কোনো সমস্যা নাই। এই দুইটা ত্রিভুজের ভিতরে কী কী মিল আছে সেটা আমরা খুঁজে বের করবো। তো সেটা আমরা কীভাবে খুঁজে বের করতে পারি দেখো, যে প্রথমে হচ্ছে গিয়ে আমরা প্রথমে দেখি তো কী কী ই আছে। একটা জিনিস তোমার সবচেয়ে বেশি এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে গিয়ে ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি। কেন এই দুইটা সমান? দেখো তো বৃত্তের ব্যাসার্ধ সবগুলা কি সমান না? তুমি একটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সবগুলাই সমান দূরত্ব হবে। দেখো ও কেন্দ্র থেকে, ও এ মানে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব না, ও বি এইটাও কি সেই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ও এ এটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আবার ও বি এটা হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। সো ও এ সমান ও বি আমি বলতেই পারি। হ্যাঁ ভাই বলতে পারেন, কেন বলতে পারেন সমান? কারণ ভাই এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এরা কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে ফাইন বলতে পারতেন ভাইয়া। এরপরে আর একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে এ এম সমান বি এম। ভাই এই দুটো কেন সমান লিখলেন? ভাইয়া আমাকে কিন্তু বলেই দিছে বা তুমি কিন্তু এখানে লিখেই দিছো এম এ বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি? এম থেকে এইটুকু এ এম থেকে এ পর্যন্ত দূরত্ব এবং এম থেকে বি পর্যন্ত দূরত্ব, দুইটা দূরত্বই সমান, অর্থাৎ এ এম সমান বি বিন্দু, যেহেতু এটা এম মধ্যবিন্দু, তাই না? ওকে, আমাদের যারা অদম্য মেথড স্টুডেন্টগুলো আছে তোমরা কিন্তু, তোমাদের কিন্তু রিভাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু, আমি তোমাদের থেকে সবচেয়ে বেশি অ্যান্সার চাই, আর তোমরা এগুলো সব পারো, আমি তোমাদের থেকে কিন্তু অ্যান্সারগুলো চাচ্ছি কিন্তু আমি। ওকে, এ এম সমান বি এম, কারণ কি লিখে দিতে পারো এম এ বি এর মধ্যবিন্দু, এম কি এ বি এর মধ্যবিন্দু। ওকে ফাইন, আমরা একটা শর্ত দরকার, সেটা হচ্ছে গিয়ে সবসময় মনে রাখবা তিনটা শর্ত তোমার কাজে দিবে, এবং সেই তিনটা শর্ত দিয়ে কী করবা সেটা একটু পরে আমি তোমাকে বলে দেবো। আরেকটা ভাই আমি লিখতে পারি ও এম সমান ও এম। ভাই এইটা কি? দেখো ভাইয়া ও এম দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু। ও এম কি? এই যে ত্রিভুজ ও এ এম ত্রিভুজের সাধারণ বাহু, আবার ত্রিভুজ ও বি এম এরও সাধারণ বাহু, মানে একটাই বাহু দুইটা ত্রিভুজের সাথে অ্যাটাচড হয়ে আছে। সো আমি দুইটা সমান বলতেই পারি, তাই না? এবং এটা কি আমাদের, এটা হচ্ছে সাধারণ বাহু, এটা আমাদের সাধারণ বাহু। ওকে ফাইন, অতএব তাহলে আমি এটা কি লিখতে পারি? অতএব ত্রিভুজ ও এ এম সমান ত্রিভুজ ও বি এম। ওকে সর্ব, এটা কী করলাম ভাই? আমি সর্বসম লিখলাম। ভাই সর্বসম তো বুঝি না, কথাগুলো মনে করতে শোনো, জীবনে কোনো সমস্যা হবে না। সর্বসম কখন তুমি দেখাইতে পারবা, কখন তুমি লিখতে পারবা? তোমার কাছে দুইটা ত্রিভুজ আছে, সেই দুইটা ত্রিভুজের তোমাকে মিনিমাম তিনটা সমান জিনিস তোমাকে দেখাইতে হবে। সর্বসম সম্পদ দেখাইতে হলে আমাকে কটা দেখাইতে হবে? তিনটা। হ্যাঁ, বাট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা দেখালেই হয়ে যায়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কটা শর্ত দেখাইতে, সমান দেখাইতে হয়? দুইটা। বাট অন্যান্য ক্ষেত্রে কটা দেখাইতে হয়? তিনটা দেখাইতে হয়। এখন এই যে তিনটা সমান জিনিস তুমি দেখাবা, কী কী তুমি সমান জিনিস দেখাইতে পারো? তুমি ইচ্ছা করলে দুইটা ত্রিভুজের তিনটা বাহু সমান তুমি দেখাইতে পারো। যদি সেটা হয় তুমি তিনটা বাহুই সমান দেখাইতে পারো, অথবা তিনটাই কোণ তুমি সমান দেখাইতে পারো, মানে দুইটা ত্রিভুজের তিনটা কোণ ওই আরেকটা ত্রিভুজের তিনটা কোণ সমান, এটা তুমি ইচ্ছা করে দেখাইতে পারো। আর কী কী করতে পারো? আর যেটা তুমি করতে পারো, দুইটা বাহু একটা কোণ সমান তুমি দেখাইতে পারো। কী করতে পারো? দুইটা বাহু একটা কোণ। সো আবার চলো প্রথম থেকে বলি, তিনটাই তুমি বাহু সমান দেখাইতে পারো, তিনটাই তুমি কোণ সমান দেখাইতে পারো, তুমি দুইটা বাহু একটা কোণ তুমি সমান দেখাইতে পারো, তুমি একটা বাহু দুইটা কোণ তুমি সমান দেখাইতে পারো। এই যেভাবে তুমি তিনটা জিনিস তুমি সমান দেখাইতে পারো, এবং এই তিনটা যে কোনোভাবেই হোক তুমি তিনটা দুইটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বিষয় যদি তুমি বা তিনটা এমন তুমি সমান দেখাইতে পারো, তাহলে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে সর্বসম লিখে ফেলতে পারবা, এবং এইটাই কিন্তু সবচেয়ে ম্যান্ডেটরি কাজটা। তো দেখো বিষয়গুলো কিন্তু আমি কিন্তু তোমাদের ধরাইতে পারতেছি বিষয়গুলো, তাহলে কিন্তু তুমি আরেকটু যদি এক্সট্রিম লেভেলের কোশ্চেন চলে আসে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা ভাইয়ার কথাগুলো শুনলে আর কি, ঠিক আছে? ওকে,
সবাই কেউ নিজেদের ভিতরে কোনো কথা বলবো না, নিজেদের ভিতরে কোনো কথা বলবো না, সবাই ওয়ে অভিযোগ করতে হবে। আচ্ছা এইটা নাবিলা ইসলাম হচ্ছে গিয়ে তুমি যদি বুঝতে না পারো তাহলে ভাই হচ্ছে গিয়ে ওয়ে অভিযোগ করতে হবে, এটা যদি তুমি না বোঝো তোমার কোনো ত্রিভুজ উৎপন্ন হবে, তোমার ত্রিভুজ উৎপন্ন করতে হলে অবশ্যই এটা যোগ করতে হবে তোমার, ঠিক আছে? এইটা না বুঝলে তোমার লেখাপড়া করার কোনো মানে হয় না অ্যাকচুয়ালি। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমি সর্বসম দেখাই ফেলছি। এখন সর্বসম দেখানোর পরে আমি কি করব ভাইয়া? দেখো সর্বসম দেখানোর পরে আমরা যেটা বলতে পারবো, কী কী সর্বসম দেখানোর পরে কী কী বলতে পারবো সেইটা আগে একটু দেখে নাও। যে ধরো তোমার কাছে এই একটা ত্রিভুজ আছে, এ একটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ তোমার কাছে আছে, একটা এ বি সি, একটা থেকে ডি ই এ। তুমি সাপোজ সে তুমি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ সর্বসম দেখাইলাম, এটা দেখাইলা, দেখানোর পরে তুমি কি কি লিখতে পারবা সেটা দেখো। তুমি যেটা পারবা এ বি সি ত্রিভুজ এবং ডি ই এফ এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান লিখতে পারবা। কি লিখতে পারবো ভাইয়া? অনুরূপ বাহু সমান লিখতে পারবা, অথবা অনুরূপ কোণগুলো তুমি সমান লিখতে পারবা। কারণ অনুরূপ কোণ মানে কি? মানে একই রকম দেখতে কোণটা, কাইন্ড আমি তোমাকে বোঝাচ্ছি যে অনুরূপ বাহু বা অনুরূপ কোণটা কি হবে। ভাইয়া তোমরা আমাকে বলো তো এ বি সি ত্রিভুজের এই এই বাহুটা, এ বি বাহুটা ডি ই এফ এর কোন বাহুর মতো দেখতে লাগতেছে? ভাইয়া এটা তো অতিভুজ, তাহলে ভাইয়া অবশ্যই এটার অতিভুজের মতো হওয়ার কথা। জি ভাইয়া, তার মানে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর অনুরূপ বাহু হচ্ছে কি ডিই এফ ত্রিভুজের ডি এফ বাহু। ক্লিয়ার সবাই? অনুরূপ বাহু বলতে কি বোঝাচ্ছে? এটা খুবই কমন সেন্স কিন্তু এগুলো, ঠিক আছে? এ বি সি ত্রিভুজের বি সি বাহুটার মতো দেখতে কোন বাহুটা ডি এফ এর ক্ষেত্রে? ভাইয়া এইটা তো ভূমি, তাহলে ভূমি কোনটা হতে পারে? ভাইয়া ভূমি হতে পারে এইটা, এটা হতে পারে ভূমি। তাহলে বিসি বাহুর অনুরূপ কোনটা? বিসি বাহুর অনুরূপ হচ্ছে ই এফ। এরপরে এস এ সি, এইটা এ সি, এটার অনুরূপ কোনটা হবে? ভাইয়া এইটার অনুরূপ, এটা তো লম্ব, তাহলে এটার অনুরূপ হবে এইটা, এই যে ডিই। তার মানে এই দুইটা অনুরূপ, এইটা এইটা এবং এইটা এইটা। তো তুমি ইচ্ছা করলে তোমার রিকোয়ারমেন্ট কি সে অনুযায়ী তুমি এখন সবগুলোই তুমি সমান লিখবা না, যেটা তোমার রিকোয়ার্ড সেটা তুমি সমান লিখবা। ধরো তোমার যদি রিকোয়ার্ড হয় এ বি সমান ডি এফ, তুমি এ বি সমান ডি এফ লিখবা। তোমার যদি রিকোয়ার্ড হয় এ সি সমান ডিই, তুমি সেটা লিখবা। তোমার যদি রিকোয়ার্ড হয় বি সি সমান ই এফ, তুমি সেটা লিখবা। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি লিখবা আর কি, ঠিক আছে? ইভেন এটা তো বাহু গেল, কোনো তুমি সমান লিখতে পারবা। কোন কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তুমি সমান লিখতে পারবা, যে অনুরূপ কোনগুলাও সমান। সেটা কেমন দেখো তো ভাইয়া, এই যে কোনটা এ বি সি, এই কোনটা এই ত্রিভুজের কোনটার মতো দেখতে অনুরূপ? ভাইয়া আমার তো মনে হচ্ছে এইটা। হ্যাঁ ভাইয়া তোমার যেটা মনে হচ্ছে সেইটা, এই যে এইটার মতো দেখতে এই কোনটা, এই যে এইটা, এই যে এটা কি সমকোণ, এটার মতো দেখতে কোনটা ভাই? এটার মতো দেখতে এইটা এবং এইটার মতো দেখতে এইটা। ভাই এটা কিন্তু খুবই কমন সেন্স, ইজিলি তুমি বুঝতে পারবা। সো এই যে তোমাকে যে দেখাইলাম অনুরূপ বাহুগুলা দুইটা ত্রিভুজ এবং অনুরূপ কোণগুলা, তুমি কিন্তু সমান ইচ্ছা করে দেখাইতে পারবা, সর্বসম্মত যদি দেখাইতে পারো তুমি। ক্লিয়ার? ভুলবা কখনো? এরপরও যদি তুমি এত স্পেসিফিকভাবে দেখানোর পর যদি ভুলে যাও তাহলে কিন্তু ভাইয়া খুব জটিল হয়ে যাবে তোমার লাইফটা, তাই না? ওকে ওকে, সো এই বিষয়গুলো বুঝে ফেলছি। এখন আমি এবার ব্যাক করো, এখানে ব্যাক করো তাহলে, এখানে আমি এখন ব্যাক করি তাহলে দেখো তো ভাইয়া, এখানে ব্যাক করলে কি হচ্ছে যে আমার এই যে দুইটা ত্রিভুজ আমি কি দেখালাম, সর্বসম্মত দেখালাম। দেখানোর পর আমি কি ইচ্ছা করে কি লিখতে পারবো? ইচ্ছা করে দেখো তো ও এ এম, এই ত্রিভুজের এই যে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, ও বি এম ত্রিভুজের এই দেখো একটা কোণ হচ্ছে কি আমাদের এইটা, একটা কোণ আমাদের এইটা, এই দুইটা কোণ কি অনুরূপ কোণ না? দুইটা তো সমকোণ। হ্যাঁ ভাইয়া সমকোণ না বললেও আগেই যদি বলি এই কোণ আর এই কোণ, হ্যাঁ ভাইয়া অনুরূপ, তাহলে আমি ইচ্ছা করলে এখন যেটা লিখতে পারবো, যেহেতু আমি সর্বসম প্রমাণ করে ফেলছি, যেহেতু আমি সর্বসম প্রমাণ করে ফেলছি, সো আমি ও এম এ সমান কোণ ও এম বি এটা কিন্তু আমি লিখতেই পারবো, কারণ যেহেতু আমি সর্বসম প্রমাণ করছি, সো দুইটা ত্রিভুজের অনুরূপ কোণগুলো আমি সমান লিখতেই পারবো। ওকে ফাইন ভাইয়া, এখন একটা কথা আমাকে বলো তো, এইটা কি একটা সরল কোণ? এই সরল কোণ এটা কি? সরল কোণ কত হয় ভাইয়া? 180 ডিগ্রি। এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে এ এম বি সমান সমান কত? দুই সমকোণ।
AMB বুঝি নাই ভাইয়া AMB AMB মানে কোনটা দেখো AMB মানে এই পুরোটা এটা কি AMB কি একটা সরল কোণ না AMB একটা সরল কোণ সরল কোণ কত হয় দুই সমকোণ হয় সো AMB সমান কোণ AMB সমান দুই সমকোণ আচ্ছা এই যে পুরো AMB কোণ এটাকে আমি দুইটা ভাগ ভাগ করে লিখব কিভাবে দুইটা ভাগে ভাগ করব দেখো একটা ভাগ হবে আমার এখান থেকে এতটুকু একটা ভাগ হবে আমার এখান থেকে এতটুকু তাহলে দেখো আমি যদি ভাগ করে লিখি তাহলে লিখতে পারি কোণ OMA তো দেখো এই পুরোটা সমান আমি ভাগ ভাগ করে লিখব কিভাবে ভাগ ভাগ করে লিখব একটা অংশ লিখব আমি OMA মানে এখান থেকে এই অংশটুকু এই যে এই অংশটুকু এখান থেকে এই অংশটুকু প্লাস এ প্লাস AMB মানে পুরোটুকু পাই তাহলে এই অংশটুকু তোমাকে যোগ করতে হবে না যে এই অংশটুকু সেটা কি OMB তাহলে OMB এটা সমান কত দুই সমকোণ ওকে ফাইন এখন ভাইয়া OMA আর OMB সমান সেটা তুমি একটু আগে লিখে আসছো তাহলে তুমি এটা ইচ্ছা করলে বলতেই পারো OMA প্লাস এই জায়গায় OMB এর জায়গায় আমি OMA লিখব সমান সমান দুই সমকোণ তাহলে এটাকে এখান থেকে কি লেখা যায় দেখো তো এখান থেকে লেখা যাচ্ছে না যে টু কোণ ও এম এ একটাই একটা কোথায় দুইটা সমান সমান দুই সমকোণ অতএব কোণ ও এম এ সমান এক সমকোণ ওকে তার মানে আমি যেটা প্রমাণ করলাম কোণ ও এম এ সমান এক সমকোণ তো কোণ ও এম এ যদি এক সমকোণ হয় কোণ ও এম বি এবং কোণ ও এম বি যদি সমান সো কোণ ও এম বি মানে কি হবে ভাইয়া কোণ ও এম বি মানেও কিন্তু আমাদের এক সমকোণই হবে তার মানে আমি যেটা প্রমাণ করে ফেললাম সেটা হচ্ছে গিয়ে এইটা এবং এইটা এক সমকোণ ভাইয়া তুমি যদি এইটা এটা যদি এক সমকোণ তুমি প্রমাণ করে ফেলতে পারো তাহলে তুমি নির্দ্বিধায় অতএব ও এম লম্ব এ বি তুমি বলতেই পারো কেন পারো কারণ এটা লম্ব বিধায় এই কোণ দুইটা সমকোণ হয়েছে যদি লম্ব না হইতো তাহলে এই দুইটা কোণ সমকোণ হইতো না সো যেহেতু সমকোণ তুমি প্রমাণ করে ফেলছো সো এখন তুমি বলে দিতেই পারো ও এম লম্ব এ বি এবং এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলতেছিল যে ও এম লম্ব এ বি অর্থাৎ যে জ্যার মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এবং কেন্দ্র এই যে সংযোগ রেখাংশ অর্থাৎ ও এম ওই যে অর্থাৎ এ বি এর ওপর লম্ব এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলতেছিল সো দেখো তো মোটামুটি কে কে বুঝতে পারছো আমাকে বলো তো বুঝতে পারছো কিনা হ্যাঁ উল্টাপাল্টা কেউ কমেন্ট করবা না সবাই হচ্ছে গিয়ে ও এ এম ও বি এম এটা কি বলছে উল্লাস বায়াজিদ ভাইয়া কথা হচ্ছে কি আমার এই দুইটা রিকোয়ার্ড না অ্যাকচুয়ালি তুমি ইচ্ছা করলে সমান দেখাইতে পারবা যদি তোমার দরকার হতো তুমি সমান দেখাইতে পারতা বাট আমার সেটা রিকোয়ার্ড না অ্যাকচুয়ালি বুঝছো ক্লিয়ার ওকে বাকিরা ক্লিয়ার বুঝতে পারছি তো সবাই আশা করি বুঝতে পারছো এই আমার কিন্তু অদম্য বেচা ছেলেপেদের আমি কমেন্ট দেখতে পারতেছি না আমি শুধু হচ্ছে কি হাবিবুর রশিদের কমেন্ট দেখতে পারতেছি আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ জুই সেন ওকে ফাইন ভেরি গুড তো তোমাদের কিন্তু অলরেডি কিন্তু তোমরা সবাই জানো তোমাদের কিন্তু পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে বলো তো তোমাদের তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অলমোস্ট চলেই আসছে আজকে কয় তারিখ ভাইয়া আজকে হচ্ছে কি অক্টোবরের মেবি 23 তারিখ এখন তাই না এবং আগামী এক মাস পরেই কিন্তু আমাদের অর্থাৎ অক্টোবরের 24 তারিখ নভেম্বরের 24 তারিখ থেকে কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে এবং বার্ষিক পরীক্ষা বাংলা ইংরেজির পাশাপাশি তোমাদের সাধারণ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে তোমরা হয়তো স্কুল থেকে সবাই হচ্ছে গিয়ে সিলেবাসটা পেয়ে গেছো পরীক্ষার তো সবাই প্রিপারেশন শুরু করে দাও যার মনে হয় না আমার প্রিপারেশনের জন্য একটা গাইডলাইন দরকার একটা সুস্পষ্ট গাইডলাইন একটা সুন্দর ক্লাস রুটিন দরকার সুন্দর আমাদের ফ্রি ক্লাসগুলোরও কন্টেন্ট অনেক বেশি সুন্দর তারপরে যদি যারা একটা নিয়ম মাফিক চাও তারা কিন্তু আমাদের সাধারণ গণিতের স্পেশাল কোর্সে হচ্ছে কি ইনরোল করতে পারবা এবং হচ্ছে গিয়ে শুধুমাত্র এই লাইভ চলাকালীন সময় যারা যারা ইনরোল করবা তারা কিন্তু 1500 টাকার পরিবর্তে মাত্র 1200 টাকায় ভর্তি হতে পারবা এটা হচ্ছে কি সেই বিকাশ নাম্বার 01763815630 সো এইটা হচ্ছে গিয়ে 630 এই যে বিকাশ নাম্বার এইটাতে তুমি হচ্ছে কি 1200 টাকা সেন্ড মানি করে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে তুমি জয়েন যে করে দিলেই তোমার হয়ে যাবে তারপরে পরবর্তী ডিটেলস তুমি প্রাইভেট গ্রুপে জেনে যাবা এবং এই যে 1200 টাকা তুমি কী কী পাচ্ছ তুমি যেটা পাবা আর সপ্তাহে 6 দিন ক্লাস এবং রুটিন মাফিক ক্লাস তোমার আগামী 2 মাসে সাধারণ গণিতের কোন রুটিনে তুমি কীভাবে লেখাপড়া করবা সেই সুনির্দিষ্ট গাইডলাইন তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের হ্যান্ড নোট এবং হচ্ছে গিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক এবং মডেল রেসে দেওয়ার সুযোগ এছাড়া কিন্তু তোমরা জানো অলরেডি আমাদের বন্ধু হচ্ছে ব্রাঞ্চ হয়ে গেছে সো তোমরা কিন্তু অফলাইন ইন গেম ক্লাস তোমরা করতে পারবা এবং যেটা পাবা স্পেশালি তোমাদের অনেকের ইয়ে থাকে যে ভাইয়া
বন্ধু বার্সেলা প্রিমিয়াম টি শার্ট। তো তোমরা কিন্তু এই কোর্সে এনরোল করলেই কিন্তু এই 1200 টাকার ভেতরেই তুমি যেটা পেয়ে যাচ্ছ বন্ধু বার্সেলা প্রিমিয়াম টি শার্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সো দেরি না করে তোমরা এখনই কিন্তু এনরোল করে ফেলতে পারো আমাদের, এবং এই পুরো সাধারণ গণিত কোর্স জুড়ে থাকবো আমি থাকবো তোমাদের, ঠিক আছে। সাধারণ গণিত কোর্স জুড়ে থাকবো, আশা করি তোমাদের বিন্দু মাত্র কোথাও কোনো সমস্যা থাকবে না, সেটা এসএসসি হোক কিংবা বার্ষিক পরীক্ষা হোক, ঠিক আছে। ওকে, তো এটা আমরা বুঝে ফেলছি, এরপরে আমরা চলে যাবো এই কথাটা। দেখো এই কোশ্চেনটা কিন্তু মনে রাখতে হবে যে কোশ্চেনটা কি ছিল, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের ওপর লম্ব। মানে আমি তোমাকে একটু এখানে একটা কথা বলে দেয়, তোমাকে যেটা বলতেছিল সেটা হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এই জায়টার ওপর লম্ব, এটা এই লম্ব এটা তোমাকে প্রমাণ করতে বলতেছিল। তোমাকে যদি এইটা বলে দেই যে বৃত্তের কেন্দ্র ও এই যে ব্যাস ভিন্ন যে কোনো জায় এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ যদি লম্ব হয় তাহলে যে এম এটা হচ্ছে গিয়ে মধ্যবিন্দু হবে, এটাও কিন্তু তোমাকে প্রমাণ করতে বলতে পারে। যে আগে যেটা তোমাকে দেওয়া ছিল সেটা তোমাকে বলা ছিল এম হচ্ছে গিয়ে মধ্যবিন্দু, এটা তোমাকে বলা ছিল, আর এই যে লম্ব এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এটা কিন্তু একটু ঘুরেও দিতে পারে, উল্টা করেও দিতে পারে, তোমাকে বলা থাকতে পারে এইটা হচ্ছে গিয়ে লম্ব, অর্থাৎ লম্ব মানে কি এই কোণ এবং এই কোণ সমকোণ, তোমাকে কিন্তু প্রমাণ করতে দিতে পারে এম হচ্ছে গিয়ে কি ভাই আমাদের মধ্যবিন্দু, এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে দিতে পারে। তো আমি একটু ওখানে তোমাকে দেখাই দিয়ে যাই যে এটা তুমি কিভাবে করবা, আমি জাস্ট রাত তোমাকে দেখাই দিয়ে যাই যেহেতু এটা সিজন ছেলে চলে আসতে পারে। সেটা হচ্ছে কি ভাই দেখো যে আগেরবার তোমাকে এম এটা কিন্তু মধ্যবিন্দু দেওয়া ছিল, দ্যাটস হোয়াই তুমি এই লাইনটা লিখতে পারছো। এখন কিন্তু এই যে এম সমান বিএম, তোমায় এই কথাটা কেন লিখতে পারছো, কারণ তোমাকে বলে দেওয়া ছিল এম এ বি এর মধ্যবিন্দু, এইবার কিন্তু তোমাকে সেটা আর বলা নাই। এবার তোমাকে কি বলছে যে এই কোণ দুটো সমকোণ হবে, অর্থাৎ ও এম রেখাংশটা এই জায়ের ওপর লম্ব হবে, এটা ঠিক আছে, বাট এম দে এ বি এর মধ্যবিন্দু এটা তোমাকে বলা নাই, এটা তোমাকে প্রমাণ করতে হবে। সো তখন তুমি এটা লিখতে পারবো না, তখন তুমি কি করো ভাইয়া, তখন তুমি যেটা করতে পারবা তুমি কিন্তু এখানে কোণ ও এম এ সমান কোণ ও এম বি এটা লিখতে পারবো। ভাই কেন লিখতে পারবো, কারণ আমাকে এখন কিন্তু বলা আছে যে এটা লম্ব, আর এটা যদি লম্ব হয় তাহলে তো এই কোণটা সমকোণ হবে এটা আমি জানি, দুইটা কোণই সমকোণ হবে। সো আমরা কিন্তু এটা লিখতেই পারি দুইটা সমান, তো এবং এইটাও সমান থাকবে, এইটাও সমান থাকবে, এইটাও থাকবে। সো আমি দেখো আবারও কিন্তু আমি সর্বসম দেখাই ফেলতে পারবো, দেখানোর পরে শুধু আমি এখন আমি সর্বসম দেখাই ফেলছি। এখন এই দেখো এই এম ত্রিভুজ ও এ এম, এই ত্রিভুজের এ এম এই বাহুর মতো ত্রিভুজ ও বি এম এর কোন বাহুটা লাগতেছে, দেখো তো এ এম এইটার মতো এই ত্রিভুজের কোন বাহু লাগতেছে, অবভিয়াসলি ভাই বি এম, তাহলে এ এম সমান বি এম তুমি কিন্তু লিখতেই পারবা, আর এ এম সমান বি এম তুমি যখনই লিখতে পারবা তখনই তুমি বলে দিতে পারবা এম এ বি এর মধ্যবিন্দু। তো তোমাকে কিন্তু সৃজনশীল যেহেতু সিকিউ যে কোনোভাবে তোমাকে আসতে পারে, এবং তোমাকে প্রিপেয়ার থাকতে হবে যেটাই আসুক না কেন তোমাকে কিন্তু লিখে ফেলতে হবে, ঠিক আছে, যেটাই আসুক না কেন তোমার কিন্তু লিখে ফেলতে হবে। ওকে, সো সবাই কি বুঝতে পারছি না আমাকে একটু বলেন তো, স্যার ম্যাডাম একটু বলেন তো, স্যার ম্যাডাম যারা যারা কমেন্ট করতেছেন অত আপনারা একটু বলেন তো আপনারা আমাকে বুঝতে পারতেছেন কিনা কোশ্চেনগুলা, ক্লিয়ার ভাইয়া, ভাইয়া বুঝেছি। আমি একটু শুনতে চাই আমাদের অদম্যবাসী স্টুডেন্টগুলো আপনাদের থেকে শুনতে চাই, একটু আমাকে বলেন তো মৌমিতা কোথায়, তারপরে হচ্ছে গিয়ে জুই সেন, তারপরে হচ্ছে গিয়ে অনেকে তো ছিল কোথায় সবাই তোমরা। ওকে, সো আমরা কিন্তু এটা বুঝে ফেলছি আপনাদের কাছে কি জ্যামিতি কি এখনও কঠিন লাগতেছে, অনেক অনেক কঠিন লাগতেছে জ্যামিতি, বলেন তো একটু আমাকে। হ্যাঁ সোমাইয়া মজুমদার কিন্তু ও কিন্তু আমাদের রেগুলার ক্লাস করে আমাদের। ওকে, তো এটা বুঝে ফেলছি, এরপরে এরপরে আমরা যেটা করব আমরা হচ্ছে কি উপপাদ্য 18 পড়ব, উপপাদ্য 18 বুঝ 18 কী বলে ভাইয়া দেখেন তো চলেন তো, বৃত্তের সমুদ্রবর্তী সকল দেয় সমান নাকি, বৃত্তের সকল সমান দেয়, বৃত্তের সকল সমান দেয় সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সম দূরবর্তী। ওকে, সো আচ্ছা অনেকে ফোন দিচ্ছ আর কি, যারা হচ্ছে কি টাকাটা পাঠাইছো তোমার টাকাটা পাঠায় হচ্ছে কি প্রাইভেট গ্রুপে জয়েন রিকোয়েস্ট দাও, আমি ক্লাসটা শেষে অ্যাকসেপ্ট করে নেবো। হ্যাঁ
টেনশনে কিছু নাই ঠিক আছে আমি অনেকে দিছি অনেকে টাকা পাঠাইছো সো তোমরা ইয়ে করো দিটা সেটা হচ্ছে টাকাটা পাঠায় প্রাইভেট গ্রুপে জয়েন করে দিয়ে রাখো আমি ক্লাসটা শেষ করা মাত্রই আমি তোমাদের গ্রুপটা তোমাদের রিকোয়েস্টটা আমি গ্রুপে অ্যাপ্রুভ করে নিব ঠিক আছে আর গ্রুপে জয়েন হওয়ার সময় কিছু ইনফরমেশন থাকবে যেমন হচ্ছে গিয়ে তুমি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছো কখন টাকা পাঠাইছো ইন এবং তোমার পার্সোনাল ফোন নাম্বারটা লিখে দিবা তাহলে যদি সব কিছু ঠিক থাকে আমি গ্রুপে অ্যাপ্রুভ করে নিব ওকে তো যারা টাকা পাঠাইছো তাদের জন্য আর কি এবং তোমাদের যে সাধারণ গণিত স্পেশাল কোর্স যেটা বার্ষিক পরীক্ষা প্রস্তুতি উপলক্ষে আমরা ভর্তি নিচ্ছি আর কি তোমাদের কিন্তু সামনেই পরীক্ষার এক মাসও সময় নেই তোমরা সো দেরি না করে তোমরা এখনই এনরোল করে ফেলো এবং তোমরা যদি এখনই আমাদের ক্লাস চলাকালীন সময় যদি তোমরা এনরোল করো তাহলে 1500 টাকার পরিবর্তে মাত্র 1200 টাকায় তুমি কোর্সটি এনরোল করে ফেলতে পারবা এই 1200 টাকায় তুমি পেয়ে যাবা সপ্তাহে 6 দিন ক্লাস তোমরা হচ্ছে প্রতিটা অধ্যায়ের উপর হ্যান্ড নোট এবং প্রিমিয়াম হ্যান্ড নোট অধ্যায় ভিত্তিক এবং মডেল টেস্ট দেওয়ার সুযোগ এবং পেয়ে যাবা বন্দি বার্তালার এক্সাইটিং প্রিমিয়াম টার্গেট এ প্লাস টি শার্ট ঠিক আছে এখন এই যে টার্গেট এ প্লাস টি শার্ট তোমার কিন্তু এ প্লাস কিন্তু সবার টার্গেট তোমরা আমাকে কেউ বলতে পারবা না ভাইয়া যে আমি লেখাপড়া করতেছি কিন্তু এ প্লাস চাই না এমন কেউ তোমরা আসো বলো তো যে ভাই আমি এ প্লাস চাই না সবাই এ প্লাস চাও তুমি যখন টার্গেট এ প্লাসের টি শার্টটা পরবা তোমার ভিতরে একটা আলাদা একটা উদ্দীপনা জাগবে যে না আমাকে সবসময় তোমাকে মনে করাই দিবে যে না আমার টার্গেট আমার এ প্লাস পাইতেই হবে আমাকে এটাই আমার টার্গেট সো তোমরা কিন্তু খুব সহজেই আমাদের কোর্সের এনরোল করলেই কিন্তু এত এত ফিচার্সের পাশাপাশি তুমি কিন্তু সেই তোমার যে স্বপ্ন অর্থাৎ টার্গেট যে প্লাস তোমাকে যেটা মনে করাই দেবে সবসময় সেই টি শার্টটি তোমরা পেয়ে যাচ্ছ আর কি ঠিক আছে এবং আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে 25 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল কিন্তু তোমরা পুরো মাসের পুরো এক মাসের রুটিন তোমরা একবারে পেয়ে যাবো আর কি ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাদের কোর্সটিতে এনরোল করবা ইনশাআল্লাহ যদি তোমাদের যদি সুস্থ গাইডলাইনে কোনো অভাব হবে না এতটুকু তুমি শেয়ার থাকতে পারো আর কি ঠিক আছে তো তোমার হচ্ছে কি ম্যাথের বেসিক কিন্তু এখান থেকে তৈরি করে দেব এইটুকু আমি তোমাকে ইনিশিয়াল করতেছি আমি তোমাদের ইনিশিয়াল করতেছি ওকে তো চলো আমাদের পরবর্তী যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে গিয়ে বৃত্তের সকল সমান যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী ওকে ভাই একটু একটু করে বুঝি চলেন তো বৃত্তের সকল সমান যে তোমাকে দেখো প্রথম একটা হিন্টস তোমাকে দিয়ে দিছে সেটা হচ্ছে গিয়ে সকল সমান যে সকল কি যে সমান যে মানে তুমি যে জ্যাগুলাই আঁকবা সেগুলো কি সবগুলা সমান হ্যাঁ তো বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা তোমাকে প্রমাণ করতে বলছে ওয়েল তাহলে আগে একটা বৃত্ত আঁকায় ফেলি তো চলেন তো ভাইয়া একটা বৃত্ত আঁকায় ফেলি এই যে একটা বৃত্ত আঁকায় ফেলছি মনে করি ও কেন্দ্রবর্তী একটা বৃত্ত মনে করি ও কেন্দ্রবর্তী একটা বৃত্ত এই বৃত্তে এ বি এবং সিডি এ বি এটা হচ্ছে কি এ বি নাম দেন এটা হচ্ছে গিয়ে সিডি নাম দেন আর একটু তো এ হয়ে গেল এটা একটু এদিকে দেন এ বি এবং সিডি দুইটা সমান যে দেখো আমি যা যা লিখ আঁকাচ্ছি সেটা আমি লিখে ফেলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান যে দুইটি সমান যে ওকে ফাইন তো এ বি আর সিডি কেন আমি দুটো সমান যে বলতে পারলাম আচ্ছা আমার কি একটু এখানে ডিম হয়ে গেছে তো তাই সমান লাগতেছে না আসলে ধরে নাও সমানই আছে আর কি ঠিক আছে তো আমাকে যেহেতু বলে দিছে তো আমিও বলে দিতে পারি যে এ বি এবং সিডি দুইটা আমার সমান যে ওকে তোমাকে যেটা বলছে দেখো একটা কনসেপ্ট তোমাকে বুঝাই নিয়েছি আগে তার আগে দেখো যে এইটা কি ভাইয়া এটা একটা সরল রেখা এটা কি একটা সরল রেখা জানে ভাইয়া ফাইন এইটা কি এটা একটা বিন্দু আমি তোমাকে বলতেছি এই পয়েন্ট থেকে এই সরল রেখা এখানে তুমি আসবা কিভাবে আসতে পারো ভাইয়া আমি এখান থেকে এই জায়গায় আসতে পারি তাহলে আমি তুমি সরল রেখার উপরে যে কোনো জায়গায় আসলেই হবে তোমার ঠিক আছে আমি ইচ্ছা করলো ভাই এখান থেকে এখানে আসতে পারি আমি তো সরল রেখার উপরেই আসছে ভাইয়া যে একটু চালাচ্ছে এখানে আসছে যে একটু চালাচ্ছে এখানে আসছে যে বেশি চালাচ্ছে কোন পথে আসবে জানো সে আসবে এখান থেকে সোজা এই পথে দেখো এইটা এই দূরত্ব দেখো তুমি কিন্তু চলে এই দূরত্ব অতিক্রম করে সরল রেখার উপরে চলে আসছো এই দূরত্ব অতিক্রম করে সরল রেখার উপর চলে আসছো এই দূরত্ব অতিক্রম করে সরল রেখার উপর চলে আসছো এই দূরত্ব অতিক্রম করে সরল রেখার উপর চলে আসছো বাট এই সবগুলোর সাথে এইটার ডিফারেন্স কোথায় ভাইয়া এই যে চারটা এইটাকে বলবো শুধু দূরত্ব কি বলবো শুধু দূরত্ব ভাইয়া সবচেয়ে কম পথ অতিক্রম করতে হবে কোন রাস্তায় জানো এই যে এই রাস্তাটাতে সবচেয়ে কম পথ তোমাকে অতিক্রম করতে হবে এবং এই পথটার আলাদা একটা নাম আছে সেটাকে বলে লম্ব দূরত্ব কি বলে লম্ব দূরত্ব
তার মানে এটাটার পার্থক্য কি, সবচেয়ে কম যে পথটাতে তুমি আসবা মানে যেটা লম্ব থাকবে সেটাকে আমরা কি বলবো, লম্ব দূরত্ব, যেটা বেসিক্যালি এই পয়েন্ট থেকে এই সরলরেখার উপর দূরত্বটা প্রকাশ করবে। তার মানে কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা বিন্দু থেকে এই সরলরেখার উপরে দূরত্বটা একচুয়ালি প্রকাশ করবে কে, এই লম্ব দূরত্ব, কে, লম্ব দূরত্ব। ওকে ফাইন। সো আমি এখন যেটা করব, ও হতে এ বি এর ওপর ও ই লম্ব আঁকি, ও ই কি আঁকবো, আমি আঁকবো ও লম্ব আঁকি। তো এই যে ও থেকে ও এর উপর একটা লম্ব আঁকলাম, এবং সি ডি এর ওপর ও এফ লম্ব আঁকি, ও এফ কি আঁকবো, লম্ব আঁকি, এই যে ও এফ লম্ব আঁকছি। তারপরে আমি কি করলাম, ও থেকে ও এ বি এর ওপর ও ই একটা লম্ব আঁকছি, এবং ভাইয়া ও থেকে সি ডি এর ওপর ও এফ একটা লম্ব আঁকছি। কেন আঁকছি, এই যে ও ই এবং ও এফ, ও ই এবং ও এফ কি করবে জানো, যেটা করবে এই কেন্দ্র থেকে, কি থেকে, কেন্দ্র থেকে এ বি এবং সি ডি দেয়ের দূরত্ব নির্দেশ করবে। কেন দূরত্ব নির্দেশ করবে তোমাকে কিন্তু এখানে বোঝাই আসছি। দেখো কোনো পয়েন্ট থেকে কোনো সরলরেখার উপরে দূরত্ব কে প্রকাশ করবে, যে লম্ব সেই আমাকে দূরত্বটা প্রকাশ করবে। সো ও ই এবং ও এফ কেন্দ্র থেকে, ও ই এবং ও এফ কেন্দ্র থেকে এ, ও ই কার দূরত্ব প্রকাশ করবে, কেন্দ্র থেকে এ বি দেয়ের দূরত্ব প্রকাশ করবে, ও এফ কি করবে, কেন্দ্র থেকে সি ডি দেয়ের দূরত্ব নির্দেশ করবে। সো ও ই এবং ও এফ কেন্দ্র হতে যথাক্রমে এ বি ও সি ডি জে এর দূরত্ব নির্দেশ করে, দূরত্ব কি করে, নির্দেশ করে। তো তোমাকে কি প্রমাণ করতে বলছে ভাইয়া, যে বৃত্তের সকল সমান দেয়, সকল সমান দেয়, আমি দুইটা দেয় নিচ্ছি, এই দুইটা দেয় কেন্দ্র হতে সমদূরবর্তী, মানে কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, কেন্দ্র থেকে এ বি দেয় কত দূরে অবস্থিত ভাইয়া, ও এ এতটুকু দূরে অবস্থিত, আবার সি ডি দেয় কতটুকু দূরে অবস্থিত, ও এফ এতটুকু দূরে অবস্থিত। আমার তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ও ই সমান ও এফ, মানে এই যে দুইটা দূরত্ব, এই কেন্দ্র থেকে এই দুটো জায়গায় দূরত্ব সমান, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ফাইন, ওকে ভাইয়া বুঝে ফেলছি। এবার আসো অঙ্কন। অঙ্কন ভাইয়া তোমাকে এইটুকু বুঝে নিতে হবে, ও এ আর ও সি যোগ করি, ও এ এবং ও সি যোগ করি। ফাইন, ওকে, একটা বুঝে গেলে বাকি সবগুলো একেবারে ইজি। এবার দেখো প্রমাণে তোমরা হচ্ছে কি, দুটা ত্রিভুজ অবশ্যই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা ও এ ই আর একটা হচ্ছে ও সি এফ। আচ্ছা, তার আগে আর একটা জিনিস আমরা ইয়ে করে নেবো, সেটা হচ্ছে গিয়ে দেখো আমাদের কিন্তু বলাই আছে এ বি সমান সি ডি, আমাকে যেহেতু এটা কেন আমাকে কিন্তু বলে দিচ্ছে যে সকল সমান যায়, এটা কিন্তু আমাকে বলা আছে যে সকল সমান যায়, মানে এ বি আর সি ডি যায় দুটো কি আমাদের সমান, এটা কিন্তু আমাকে প্রথমে বলেছে না, হ্যাঁ ভাই বলে দিচ্ছে। আচ্ছা, একটু আগে একটা কথা বলেছিলাম না, তুমি যদি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর লম্ব আঁকো তাহলে এই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই ই বিন্দু এ বি জ্যায়ের মধ্যবিন্দু হবে। আমি আবার বলি, কেন্দ্র হতে এ বি জ্যায়ের ওপর যদি তুমি একটা লম্ব আঁকো তাহলে এই যে লম্বটা ওইটা এ বিকে সমান দুই ভাগে ভাগ করবে, সমান দুই ভাগে ভাগ করা মানে কি, এই যে ই বিন্দু এ বি এর মধ্যবিন্দু। তাহলে তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে কি, এই এ বি দেখো এ বি সমান সি, এটা তোমাকে এখানে বোঝায়নি, এ বি সমান সি ডি না, আবার এ বি সমান তুমি কি লিখতে পারো জানো, হাফ ইন্টু টু ইন্টু এ ই। কিভাবে টু ইন্টু এ বি, কারণ দেখো এই অংশটুকু আর এই অংশটুকু সমান, যেহেতু এটা মধ্যবিন্দু। সো এইটা এই পুরা এ বিটা, এই দেখো পুরাটা হবে এইটুকের, এই যে এই এ এর ডাবল। সো এ বি সমান তুমি ইচ্ছা করলে কি লিখতে পারো, টু এ ই লিখতে পারো, আবার ইচ্ছা করলে সি ডি সমান তুমি লিখতে পারো টু ইন্টু সি এস, এটা তুমি ইচ্ছা করে লিখতে পারো, কারণ দেখো এই সি ডি এটা তো সি ডি তাই না, এই যে সি এফ এই অংশটুকু কী হবে, এই পুরাটা কী হবে, এইটুকে এই যে এইটুকে ডাবল হবে, এটুকু তো অর্ধেক আর অর্ধেক এটা মানে কি ডাবল। সো তুমি এটা কিন্তু ইচ্ছা করে লিখতে পারো, ওকে, এখন এইটা এটা কাটা, সো অর্থাৎ লিখতে পারো কি এ ই সমান সি এফ। ওকে, আমি এটা এখানে লিখে রাখলাম, এই যে একটা অংশ এটা কিন্তু প্রমাণের সাথে যাবে, এই যে এটা হচ্ছে কি এই অংশটাই যে এখানে লিখে দিলাম প্রমাণ, ওকে। তো এই অংশটা কিন্তু এটুকু আমার প্রমাণের কিন্তু অংশ,
আচ্ছা এইবার আমরা যেটা করব যে দুটা ত্রিভুজ নিব কি কি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ ও এ ই একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি ত্রিভুজ ও সি এ একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি দুটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ত্রিভুজের কি কি সমান আমরা দেখি ভাইয়া প্রথমেই আমি চোখ কান নাক বন্ধ করে ও এ সমান ও সি লিখব আমি চোখ কান নাক বন্ধ করে ও এ সমান ও সি লিখব কেন কারণ এই যে ভাইয়া কেন্দ্র থেকে এই যে এটার মধ্যবর্তী এই যে কেন্দ্র থেকে পরিধির উপর দূরত্ব কি ব্যাস না কেন্দ্র থেকে পরিধির উপর দূরত্ব কি ব্যাস না সরি ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি বলবো ব্যাসার্ধ বলবো কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলবো আর বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সবসময় সমান একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সবসময় সমান সো এই যে একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিবা একই বৃত্তের ব্যাসার্ধ ওকে তারপরে ও এ সমান ও সি ফাইন গেল এরপরে আমরা কিন্তু অলরেডি একটা প্রমাণ করে আসছি এটা হচ্ছে এই সমান সি এটা কিন্তু আমরা প্রমাণ করে আসছি যে এ ই সমান সি এফ এটা কিন্তু আমরা প্রমাণ করে আসছি যে এখান থেকে আমরা প্রমাণ করে আসছি সো আমরা লিখতে পারি আরেকটা যেটা লিখব কোন ও ই এ সমান কোন ও এফ সি কেন লিখতে পারবো ভাইয়া ও ই কি আসছিলাম লম্ব আসছিলাম না লম্ব আঁকা মানে কি কোনটা কত সমকোণ লম্ব আঁকা মানে কি কোনটা সমকোণ সো এটা লিখতে পারবো আমরা সমকোণ সমকোণ ওকে সো এটা হচ্ছে গিয়ে আমরা তিনটা দেখো আমরা কিন্তু তিনটা বিষয় আমার সমান দেখানো লাগতো আমরা কিন্তু তিনটা বিষয় আমরা সমান দেখাইতে পারছি আমরা কিন্তু দেখাই ফেলছি তাই না অতএব তুমি সমান দেখাইতে পারলে এখন এই যে দুইটা ত্রিভুজ তুমি কি দেখাইতে পারবা সর্বসমান দেখাইতে পারবা অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এ ওকে সর্বসম দেখাই ফেলছি এখন সর্বসম দেখানো পর জন্য ভাইয়া আমি কি করতে পারি আমি কোণ বা বাহুগুলো সমান দেখাইতে পারি ভাইয়া ও এ ই এই যে এই ত্রিভুজের এই যে বাহুটা ও ই এই বাহুর মতো দেখতে এই ত্রিভুজের এই পাশে ত্রিভুজের কোনটা বা ও এফ তাহলে এটা দুইটা তুমি সমান দেখাইতে পারো সো ও ই সমান ও এফ এইটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলতেছিল যে দেখাও যে কোন সমান জায়ের বৃত্তের সকল সমান জায়ের জ্যাকগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ কেন্দ্র থেকে ও এবং ও এফ ও ই এবং ও এফ এ যেটা সমান দূরত্বে অবস্থিত বা সমদূরবর্তী এটাই কিন্তু আমাকে দেখাইতে বলেছিল আমরা যেটা দেখাই ফেলছি এখন তো বুঝো কিনা আমাকে একটু বলো তো ভাই বুঝছি কিনা ভাই একটু দেখেন তো বুঝছেন কিনা কেউ একটু আমাকে বলেন তো বুঝছেন কিনা আপনারা কি বলছেন হ্যাঁ হ্যাঁ উল্লাস বাজি লিখে ফেলছি ওই সমান বুঝছি ভাই বাকিরা বুঝছেন ওকে আশা করি সবাই বুঝে ফেলছেন আমার কিন্তু অনেকে কিন্তু বুঝে ফেলছে ওকে সো তোমাদের কিন্তু আবারও মনে করাই দিই তোমাদের ঠিক যেভাবে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের যে বার্ষিক পরীক্ষা উপলক্ষে যে সাধারণ গণিত কোর্স তোমাদেরকে ঠিক একইভাবে প্রতিটা দিন তোমাকে গোলায় খাওয়াই দেওয়া হবে সোজা কথায় বাকিটা নেওয়ার দায়িত্ব তোমার আমি তোমাকে বোঝাই দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে তো এবং আমাদের কিন্তু ক্লাস শুরু হবে 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে তোমরা যারা শুধুমাত্র এই ক্লাস চলাকালীন সময় ভর্তি হবা অথবা তুমি আমাকে মেসেজ দিয়ে রাখতে পারো ভাই আমি হয়তো বা এখন আগামীকাল এই সময় ভর্তি হবো বা আগামীকাল এই সময় ভর্তি হবো তুমি আমাকে বুকিং দিয়ে রাখতে পারো বাট এটা শুধুমাত্র এই ক্লাস চলাকালীন সময়ে এবং তুমি যদি সেই এখন ভর্তি হও বা আমাকে বুকিং করে বুকিং দিয়ে রাখো তাহলে কিন্তু 1500 টাকার কোর্স মাত্র 1200 টাকায় 300 টাকা ডিসকাউন্টে তুমি ভর্তি হয়ে যেতে পারবা যেখানে ভর্তি হলে তুমি পেয়ে যাবা বন্দি পাঠশালা প্রিমিয়াম এ প্লাস টি শার্ট তারপরে কিন্তু তুমি সপ্তাহে 6 দিন রুটিন মাফিক ক্লাস পাবা সম্পূর্ণ গাইডলাইন তুমি পেয়ে যাবা তো আমার মনে হয় তোমার জন্য সেরা একটা কোর্স হতে যাচ্ছে আর কি যারা যারা জয়েন হতে যাচ্ছ জয়েন হচ্ছ আর কি অলরেডি বা তারা সামনে হবে সবার জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা থাকবে এবং তোমাদের পুরো কোর্স জুড়ে থাকবো আমি তোমাদের স্বাধীন ভাইয়া ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আশা করি এটা বুঝে ফেলছো এবং এইটার ঠিক অপোজিট এটা আর কি আমাদের এইটার যে অপোজিট যে একটু আগে কিন্তু আমরা প্রথমে যে উপপাদ্যটা পড়ছিলাম তার বিপরীত উপপাদ্য কিন্তু অলদিন আমরা শিখে ফেলছিলাম একটা এই এটা যেটা শিখলাম এইটার ঠিক বিপরীত উপপাদ্যটাই আমাদের উপপাদ্যে 19 আছে তোমরা একটু কোশ্চেনটা পড়ে ফেলো তো সবাই জলদি কোশ্চেনটা পড়ে ফেলো সবাই জলদি কোশ্চেনটা পড়ে ফেলো আমাদের উপপাদ্য 19 নম্বরটা কি বলতেছে বলেন তো সবাই দেখি উপপাদ্য 19 বলতেছে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী বৃত্তের কেন্দ্র হতে সম দূরবর্তী
সকল যে পরস্পর সমান ওকে তো এটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে বলছে না বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান এইটা আমাকে প্রমাণ করতে বলতেছে ওকে ফাইন দেখো ভাইয়া এইটা ঠিক আগেরটার একেবারে অপোজিট হ্যাঁ চলো আমরা আগে একটা বৃত্ত আঁকি এই যে একটা বৃত্ত আঁকাই ফেলছি বৃত্তের কে আমি দুইটা যে আঁকলাম একটা এ বি একটা সি ডি একটা এ বি একটা আমাদের সি ডি এখন কিন্তু এ বি আগেরবার কিন্তু আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে এ বি আর সি ডি দুটা সমান যায় এখন কিন্তু আমি সেটা বলতে পারবো না কারণ এবার আমাকে সেটা প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি সো মনে করি ও কেন্দ্রবিন্দুতে বৃত্তে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিও সিডি দুইটি যা লিখবো এ বিও সিডি দুইটি যা এইবার কিন্তু আরো সমান যা লিখবো না শুধু লিখবো কি এ বিও সিডি দুইটি যা ও হতে ও ই এবং ও এফ লম্ব আঁকি ও এফ লম্ব আঁকি এই ও হতে এ ও ই এবং ও এফ লম্ব আঁকলাম কী করলাম ও ই এবং ও এফ লম্ব আঁকাই ফেলছি সো ও হতে ও ই এবং ও এফ লম্ব আমি আঁকাই ফেললাম এখন তোমাদের মনে আছে কোন একটা বিন্দু থেকে লম্ব ওই সরলরেখার উপর লম্ব কী করে সেটা হচ্ছে গিয়ে দূরত্ব প্রকাশ করে ওকে সো হচ্ছে কি দেখো ও ই ও হতে ও ই এবং ও এফ লম্ব আঁকছে সো এই ও ই আর ও এফ কী করবে ও ই এবং ও এফ কেন্দ্র হতে এ বি ও সিডি জয়ের দূরত্ব নির্দেশ করবে এই একই জিনিস বারবার লাগবে ভাইয়া একটু ভালোভাবে মাথায় ঢুকাই নেও তো ও ই এবং ও এফ ও ই এবং ও এফ কেন্দ্র হতে যথাক্রমে এ বি এবং সিডি জয়ের দূরত্ব নির্দেশ করবে তোমাকে কিন্তু বলা আছে কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জয় সমদূরবর্তী মানে কি এখান থেকে এই যেটা যতটুকু দূরে অবস্থিত ও থেকে এ যেটাও ঠিক ততটুকু দূরেই অবস্থিত তার মানে ও ই সমান ও এফ হলে ও ই সমান ও এফ হলে আমাকে যেটা প্রমাণ করতে হবে এ বি সমান সিডি ওকে এইটা এখন ভাই আগের মতো অঙ্কন করে নিব অঙ্কন ও এ এবং ও সি যোগ করি ও এ এবং ও সি যোগ করি ফাইন যোগ করে ফেলছি ভালো কথা এবার আমরা প্রমাণ করে ফেলি চলো প্রমাণ 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 ঠিক আছে ভাইয়া কত সহজ দেখছো এই যে দুইটা ত্রিভুজ তুমি আরামে দেখতে পাচ্ছ ভাইয়া ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ দুইটা ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি ভাইয়া একটা ও এ ই একটা হচ্ছে ও সি এফ দুইটা ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি এই দুইটা ত্রিভুজে কী কী সমান দেখি তো ভাইয়া প্রথমেই আমি চোখ কান নাক বন্ধ করেই ও এ সমান ও সি কেন 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 একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ওকে আমাদের ও এ সমান ও সি আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে ওই যে কেন্দ্র থেকে পরিদূর্বর যে কোনো দূর থেকে কী বলে ব্যাসার্ধ বলে সো বৃত্তের ব্যাসার্ধগুলো সবগুলো তো দৈর্ঘ্য সমান সো ও এ এবং ও সি কিন্তু আমাদের একেবারে সমান ওকে এরপরে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে গিয়ে কোণ ও ই এ এবং কোণ ও এফ সি এই দুইটা সমান কেন কারণ এরা এক সমকোণ কারণ এরা কী কারণ এরা এক সমকোণ এই যেটা তুমি লম্ব আঁকছো ও ই কি লম্ব ও এফ লম্ব সো এই কোণটা কত হবে অবশ্যই সমকোণ হবে এবং লাস্ট সেটা হচ্ছে গিয়ে ও ই সমান ও এফ কেন ও এ সমান ও এফ তোমাকে ভাইয়া প্রশ্নেই দেওয়া আছে ও ই এবং ও এফ যদি সমান হয় সেক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে বলছে তার মানে তোমাকে প্রশ্নে বলাই আছে ও ই এবং ও এফ সমান হবে সো তুমি কিন্তু সমান যেহেতু দেখায় ফেলছো তুমি কিন্তু এখন ইজিলি বলে ফেলতে পারবা অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ দেখো এই দুইটা ত্রিভুজ কিন্তু আমি সর্বসম দেখায় ফেলছি এখন কোন দুইটা বাহু আমি সমান দেখাবো এইটাই তোমার কাছে নির্ভর করবে এটাই তোমার প্র্যাকটিস এটাই তোমার নির্ভর করবে তুমি বেসিকটা কেমন যে এই লাইনে বা ঠিক কোন লাইনটা লিখবা এটাই কিন্তু তোমার এই বেসিকটা তোমাকে নির্ধারণ করে দেবে যে তুমি অ্যাকচুয়ালি কোন লাইনটা তুমি লিখবা বুঝছো দেখো আমি যেটা আমার যেটা রিকোয়ার্ড আমার দরকার কি এ বি এবং সি ডিকে সমান দেখানো আমার দরকার তাই না সো দ্যাটস ওয়াই আমি যে লাইনটা লিখবো সেটাতে গিয়ে দেখো
ও এই এই ত্রিভুজ ও এ ই ত্রিভুজের এইটুকু এই এ ই বাহু এই বাহুটা এই বাহুটা ও সি এফ এই ত্রিভুজের কোনটার মতো লাগতেছে ভাইয়া সি এফ এর মতো লাগতেছে তো আমি এটা লিখবো এ ই সমান সি এফ এই দুইটা আমি সমান দেখাবো আমি ও আমি এই ও এ ও সেগুলো কোনো বাহু নিব না আমি এই যে এই বাহু আর এই বাহু আমি সমান নেব কারণ এটাই আমার দরকার এটাই আমার রিকোয়ারমেন্ট এখন আমি কি যেটা করবো উভয় বাচ্চা দুই দ্বারা গুণ করে দিব অতএব টু এ ইফ সমান টু সি এফ আমি উভয় বাচ্চা দুই দ্বারা গুণ করতে পারি তোমার অবশ্যই রাগ করবা না সো আমি দুই দ্বারা গুণ করে ফেলছি এখন দেখো ভাইয়া টু এ ই মানে কি এ ই মানে কত এতটুকু এইটার দ্বিগুণ এটার দ্বিগুণ মানে কতটুকু এ ই মানে এতটুকু এটা দ্বিগুণ মানে কতটুকু এতটুকু মানে কি বোঝাবে এ বি বোঝাবে না তার মানে টু এ ই সমান টু এ ই সমান এ বি আচ্ছা আমি উপরে লিখি দেখো টু এ ই মানে কি বোঝাবে টু এ ই মানে বোঝাবে হচ্ছে কি আমাদের টু এ ই মানে বোঝাবে আমাদের এ বি দেখো এ ই এ ই এইটুকু হচ্ছে এইটা এইটা ডাবল মানে দুইগুণ দ্বিগুণ মানে কি এতখানি চলে যাবে এতখানি মানে কি বোঝাবে এ বি এই যে পুরোটা এ বি সমান সিমিলারলি সি এফ মানে কোনটুকু সি এফ মানে এতটুকু এটা ডাবল মানে কি এটা ডাবল সেটা কি সি ডি তাহলে এ বি সমান সি ডি এইটা কিন্তু তোমাকে প্রমাণ করতে বলতেছিল যে কেন্দ্র সমদূরবর্তী সকল দেয়া পরস্পর সমান এ বি সমান সি ডি এইটাই একটু তোমাকে প্রমাণ করতে বলতেছিল যেটা কিন্তু আমরা প্রমাণ করে অলরেডি ফেলছি আর কি ঠিক আছে সরি আমার প্রচণ্ড কাশি এবং জ্বর আর কি বুঝতে পারছো তো এটা তোমাদের দেখাইতে বলতেছিল তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর কি ঠিক আছে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো তো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো আচ্ছা সুহানা রোমা আরেকবার কোথায় বোঝাই দেব শাহানা রোমা আরেকবার বোঝাই দেব আরেকবার বোঝাই দেব সো আরেকবার হচ্ছে গিয়ে দেখো যে আমাকে তোমাকে দেওয়া আছে ও ই এবং ও এফ এই দুইটা জিনিস থেকে তোমাকে সমান দেওয়া আছে ঠিক আছে প্রশ্নে তোমাকে এই যে এ বি আর সি ডি যে দুইটা তোমাকে সমান দেখাইতে হবে তো দেখো দুইটা ত্রিভুজ একটা ও এ ই ত্রিভুজ একটা হচ্ছে কি ও সি এফ ত্রিভুজ ঠিক আছে তো এই দুইটা ত্রিভুজের কী কী সমান ভাইয়া ও এ ও সি এই দুইটা সমান দেখো আমি লিখে দিচ্ছি আরেকবার এটা হচ্ছে গিয়ে ও এ ও সি সমান ঠিক আছে কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ দেখো এইটা এটা একই বৃত্তের ব্যাসার্ধ এরপরে কোণ ও ই এ সমান কোণ ও এফ সি এই দুইটা সমান কেন সমান এই দুইটা এক সমকোণ এই দুইটা এক সমকোণ আর একটা হচ্ছে গিয়ে আমাদের ও ই সমান ও এফ এটা আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে এটা আমাকে প্রশ্নে বলে দেওয়া সো তিনটা জিনিস যখন আমি সমান দেখাইতে পারছি সো আমি সর্বসময় লিখতে পারবো সর্বসময় লিখার পরে আমি এই যে এ ই আর সি এফ এই যে দুইটা ত্রিভুজের একটা ত্রিভুজের এ ই নিছি আর একটা ত্রিভুজের সি এফ আমি নিছি ঠিক আছে তো এই দুইটা আমি সমান দেখাই ফেলছি দেখানোর পরে যেটা আমাদের হবে সেটা হচ্ছে গিয়ে আমি উভয় পাশে দুই দ্বারা গুণ করে দিছি এখন টু এ ই এটার মানে কি মানে এটা মানে হচ্ছে গিয়ে টু ইন্টু সি এফ দেখো এ ই এ ই কোনটা এতটুকু হচ্ছে গিয়ে এ ই এইটা ডাবল দেখো এটুকু কি অর্ধেক ডাবল করলে কারে এতটুকু এতটুকু কি হয় দেখো তো এ বি সো এটা ডাবল মানে এ বি সিমিলারলি সি এফ কতটুকু সি এফ হচ্ছে কি এতটুকু এ ডাবল এ ডাবল মানে কি এতটুকু এটা কি সি ডি সো টু সি এফ মানে হচ্ছে সি ডি সো দেখো এ বি সমান সি ডি এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিলো ঠিক আছে তো বেসিক্যালি আমার শরীরটা অনেক অসুস্থ আমি ঠিক আছে যদিও আমার পুরো চ্যাপ্টারটা শেষ করার ইচ্ছা ছিল বাট আমি পারতেছি না এবং আমার যারা অর্ধমতে স্টুডেন্ট তোমরা যারা আসছো আমি এই আজকে রাতের ভিতরে আমি 8.1 অনুশীলনীর যে হচ্ছে গিয়ে প্রমাণগুলো আছে সেটা আমি রেকর্ডেড করে আমি তোমাদের প্রাইভেট গ্রুপে আপলোড করে দেবো এবং সেটা আশা করি আমি আজকে রাতের ভিতরেই পারবো তোমরা দোয়া করো যেন আমি কোনোভাবে ম্যানেজ করে আমি করে ফেলতে পারি ঠিক আছে আমি অসুস্থতার জন্য আমি এটা কন্টিনিউ করতে পারতেছি না আর কি তো আমি হচ্ছে গিয়ে অবশ্যই আমি রাতেই তোমাদের হচ্ছে গিয়ে রেকর্ডেডটা আমি রেকর্ড করে আমি হচ্ছে গিয়ে আপলোড দিয়ে দেবো আর কি ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে আরও একবার আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের যে সামনে বার্ষিক পরীক্ষা আর ফাঁকি দিও না তোমাদের ম্যাথের কিন্তু হচ্ছে গিয়ে যে ম্যাথমেটিক্স যারা ইঞ্জিনিয়ারিং সামনে পড়ালেখা করতে যাবা বা যেখানেই তুমি পড়তে যাও আর কি ম্যাথমেটিক্স তোমার সারা জীবনে তোমার কাজে লাগবে আর কি সেই বেসিকটা তৈরি হওয়ার সময় কিন্তু এখন এর পরবর্তীতে কখনো দেয় তুমি বেসিক তোমার তৈরি হবে না ঠিক আছে
সো তোমাদের সেই বেসিককে শক্ত করার জন্য অ্যাট দ্য সেম টাইম তোমাদের বার্ষিক পরীক্ষাকে সম্পূর্ণ করার জন্য কিন্তু আমাদের সাধারণ গণিতের স্পেশাল কোর্সে ভর্তি চলতেছে। এদের ক্লাস শুরু হয়ে যাবে 25 তারিখ, অর্থাৎ পরশু দিন থেকে ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের, যেখানে সপ্তাহে 6 দিনে একটা রেকর্ডেড ক্লাস থাকবে আমাদের স্টুডিও প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস। এখানে তোমাদের একটা মিনিট সময় অপচয়ের কোনো সময় ইয়ে থাকবে না। তোমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো জুমের মাধ্যমে আমি তোমার সাথে 1-to-1 কথা বলে সলভ করে দেবো। তোমাদের হচ্ছে অধ্যায়ভিত্তিক এক্সাম হবে, ফাইনাল মডেল টেস্ট হবে, অফলাইন ইন গেম ক্লাস হবে, তুমি বন্ধু বাচ্চারা তুমি টার্গেটেড প্লাস প্রিমিয়াম টি শার্টটা তুমি ফ্রি পেয়ে যাবা। এবং আজকের লাইভ ক্লাসের রেফারেন্সে আজকের লাইভ ক্লাসের ভেতর তোমাদের যারা ভর্তি হয়েছো অলরেডি তারা কিন্তু মাত্র 1200 টাকাতে ভর্তি হতে পারছো। সো সবাইকে ধন্যবাদ যারা যারা এখনও ভাবতেছো ভর্তি হবো কি না, আমি বলবো যে তুমি নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো, তোমার জীবনের ইনশাল্লাহ অনেক ভালো একটা ডিসিশন হতে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো সেই আমাদের যে স্পেশাল কোর্স সেটা 1500 টাকার পরিবর্তে মাত্র 1200 টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি আগামীকাল ঠিক 9:30 তোমাদের দোয়া করো কারণ আমি সুস্থ থাকি। আমি যদি সুস্থ থাকি তাহলে আগামীকাল 9:30 আমি আবারও তোমাদের কিন্তু এই বৃত্তের পরবর্তী অংশটুকু নিয়ে ক্লাস নিয়ে আমি হাজির হয়ে যাবো। সো তোমার দোয়া করো যেন ভাইয়া সুস্থ থাকে আর কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম, গুড নাইট।